দেশে ডেঙ্গু মোকাবেলায় কাজ চলছে। প্রাদুর্ভাব বাড়লেও অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো, এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। ডেঙ্গুকে মোকাবিলা করার জন্য যে সমস্ত প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ন্যূনতম কোনো সংযোগ নাই এবং সেখানে আমরা সমস্ত নিরপেক্ষ আমাদের অবস্থায় অবস্থান করছি।